নমস্কার বন্ধুরা পানটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি যেটা আমি রাঙা আলু আর ডিম দিয়ে করে আপনাদের সামনে দেখাবো আর তার জন্য নিয়ে নিয়েছি কতগুলো তিনটে মতো রাঙা আলু প্রেশারে অল্প একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব আর এটাতে মাত্র এক থেকে দুটো সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে রাঙালুটা আর তারপরে একটা নারকোলকে কিন্তু আমি কোড়ানোর জন্য ভালো করে গাটা পুড়িয়ে নিচ্ছি যাতে করে বেশি নারকলে যে ছিবড়াটা না পড়ে সে কারণে নারকোলটাকে পুড়িয়ে নিয়ে নারকলটাকে কুড়িয়ে নেব বা গ্রেটারে গ্রেট করে নেব আর প্রেসার কুকারে কিন্তু ইতিমধ্যে সিটি হয়ে গেছে এবার আমি রাঙালুগুলোকে বার করে নেব প্রেসার কুকার থেকে বার করে এর খোসাগুলো আমি ছাড়িয়ে দেবো খুবই হালকাভাবে আর ছুরির সাহায্যে গা কিন্তু সব খোসাগুলোই ছেড়ে যাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে নেব একটা কাঁচের বাটির মধ্যে আর এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন নিয়ে নিয়েছি নারকোলটা অল্প একটু গ্রেড করে নিয়েছি আর এটা হয়ে গেল রাঙা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে রাঙা আলুগুলোকে কিন্তু চটকে নেব আপনারা চাইলে গ্রেটারে গ্রেড করে নিতে পারেন যেভাবে সুবিধা সেভাবে এটাকে ম্যাশ করে নেব আর আমি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে নিয়েও কিন্তু বাটির মধ্যে ফাটিয়ে নিলাম এবার এটাকে ভালো করে ফ্যাটাবো আর এই ডিমটাকে বেশ অনেকক্ষণ ধরেই ফাটাবেন যতক্ষণ না ফ্যানা হচ্ছে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি ভ্যানাইলাইসেন্স যাতে করে ডিমের যে কাঁচা গন্ধটা রেসিপির মধ্যে না আসে সে কারণে একটু ভ্যানিলেশন দিয়ে ভালো করে ফেটে নিয়েছি দুধ থেকে চার মিনিট ফ্যাটানোর পর দেখতেই পাচ্ছেন ফেনা ফেনা হয়ে গেছে যত ফ্যাটাবেন ততই কিন্তু ফ্লপি হবে আর এরপরে কিন্তু এটাকে আমি রাঙ ম্যাশ করে নিয়েছি তার উপর দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া ডিমটাকে ভেনিলা দিয়ে ফেটিয়ে নেওয়া ডিমটাকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আরও কিছু জিনিস এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন সামান্য এক চিমটির মতো নুন দিলাম দিয়ে দিলাম গ্রেট করা নারকোলটাকে নারকলটাকে আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পাউডার সুগার আর পাউডার সুগারটা আপনারা আপনাদের মতো নেবেন যে হিসেবে মিষ্টি খাবেন সেই হিসেবেই কিন্তু দেবেন চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন একটু দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে আমি দিয়ে দিলাম আর হাফ চামচের মতো খুব বেশি প্রয়োজন নেই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম যতক্ষণ এটা ভালো করে মেশানো হচ্ছে ততক্ষণ কিন্তু স্পুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এটা হাতে সাহায্য করতে পারেন আমি স্পুন দিয়ে করে নিচ্ছি মিহি ভালোভাবে মেশাতে হবে যাতে সব কটা ইনগ্রিডিয়েন্ট ভালোভাবে মিশে যায় ঠিক এইভাবে কিন্তু সবকটো ইনগ্রিডিয়েন্ট আমি মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটুখানি ময়দা আমি এতে অ্যাড করবো একেবারে সামান্য পরিমাণে খুব বেশি ময়দা অল্প একটু ময়দা দিয়ে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে এটাকে এমনভাবে মেশাতে হবে যে সব কথা ইনগ্রিডিয়েন্স একসঙ্গে হয়ে যায় আর জিনিসের স্মুথ একটা পেস্ট তৈরি হয় এটা এতটাই যথেষ্ট এর থেকে বেশি কিন্তু লিকুইড করা দরকার নেই যেভাবে মাখছি সেভাবেই কিন্তু মেখে নেবেন হালকা হাতে তবে খুব ভালোভাবে সব কটা সামগ্রী যেন মিশে যায় সেইদিকে লক্ষ্য রাখতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা আমি খুব বেশি পাতলাও করিনি খুব বেশি মোটাও করিনি এবারে এটাকে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি আমার কাছে কিন্তু কেক টিনের কোনো বাটি নেই মানে কেকের কোনো বাটি বা কিছুই নেই তো সে কারণে ঘরোয়া বাটির মধ্যে আমি দিয়ে দিলাম একটা বাটার পেপার দিয়ে দিয়েছি তার পর আমি এটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম পরিমাণটা কম তার থেকে বাটিটা বড়ো তাই জন্য অতটা গেট আপ আসবে না কিন্তু এটা কিন্তু খেতে হবে অসাধারণ আর বাচ্চারা কিন্তু সাধারণত রাঙা আলু সেদ্ধ করে দিলে খেতে চায় না অন্য অন্য কিছু করতে কিন্তু বেশ সময় লাগে এবারে একটা কড়াই প্রিহিট করতে বসে দিয়েছে আপনার কড়াই বা প্রেশার কুকার করে নেবেন তার মধ্যে এটাকে চাপা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে বাচ্চাদের জন্য রাঙা আলুর কেক আর এই রাঙা আলুর কেকটা কিন্তু বেশ মজার হয় দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে গেট আপটা অতটা আসেনি বললাম আগে যে বাটি যেহেতু নেই আর এটা যদি পারফেক্ট বাটি সাইজে করেন তাহলে কিন্তু গেট খুব সুন্দর হয় আর খেতে কিন্তু হবে বেশ মজার আর এবারে এটাকে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নেবো এটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব এটাকে ফ্রিজে একটু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম ঠান্ডাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর খুবই সলিড এটা কিন্তু একটা টুকরে কিন্তু বেশ যথেষ্ট পেট ভরানোর জন্য টিফিনে এক পিস আপনারা বাচ্চাদের দিয়ে দিতে পারেন বড় থেকে ছোটো সকলের জন্য খুবই মজার এই আর হেলদিও বটে আর বাচ্চারা কিন্তু সাধারণভাবে আগেই বলেছি ওরা কিন্তু খেতে চায় না আমরা প্রত্যেকেই জানি চাইলে এই রেসিপিটা অবশ্যই করে দিতে পারে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানার ভালো লাগলে যে সাবস্ক্রাইব করতে পারেন নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা কমেন্টে লিখে জানাবেন আর দেখতেই পাচ্ছেন কল কেকটা কতটা সফট হয়েছে আর বেশ মজার আর অনেকটাই স্পঞ্জি হয়েছে রাঙ আলুর কেক আপনাদের যদি ভালো লাগে কমেন্টে লিখে জানাবেন আর ঘরে করে বাচ্চাদেরকে অবশ্যই দেবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আবার একটা রেসিপি নিয়ে